ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ মৃত্যুর আগে ইংল্যান্ডের সিংহাসনে ছিলেন 70 বছর। তার মৃত্যুর পর এলিজাবেথের পুত্র চার্লস ইংল্যান্ডের নতুন রাজা হিসেবে সিংহাসনে আরোহণ করেছেন। তবে আমরা অনেকেই জানি না, রানী এলিজাবেথ কিন্তু শুধুই ইংল্যান্ডের রানী ছিলেন না। তিনি একাধারে কানাডা, নিউজিল্যান্ড, জামাইকা, পাপুয়া নিউগিনি, অস্ট্রেলিয়া সহ পৃথিবীর মোট 15টি দেশের রানী ছিলেন। আর তার এই মৃত্যুর পর হঠাৎই বদলে যাচ্ছে অনেক কিছু। তার মৃত্যুর সাথে সাথেই বদলে যাচ্ছে ইংল্যান্ডের নোট, একই সাথে বদলে যাচ্ছে ইংল্যান্ডের পাসপোর্টও। রানী এলিজাবেথের মৃত্যুর পরপরই যাবতীয় নতুন নোট ও স্ট্যাম্প ছাপানো বন্ধ করে দিয়েছে ব্রিটেন সরকার, কারণ সে সকল নোট ও স্ট্যাম্পে রয়েছে রানীর ছবি। এখন থেকে নতুন নোট ও স্ট্যাম্প ছাপানো হবে এলিজাবেথ পুত্র নতুন রাজা চার্লসের ছবি। একই সাথে বদলে যাবে ব্রিটেনের পাসপোর্টের চেহারাও। আগের পাসপোর্টের বিভিন্ন অংশে অফ দ্য কুইন এবং হার ম্যাজেস্টি লেখা থাকতো, তার বদলে নতুন পাসপোর্টে লেখা থাকবে টু দ্য কিং এবং হিজ ম্যাজেস্টি। রানীর মৃত্যুর সাথে সাথে বদলে যাচ্ছে ইংল্যান্ডের জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীতে গড সেভ দ্য কুইন এর বদলে হবে গড সেভ দ্য কিং। এমনকি বদলে যাচ্ছে ব্রিটিশ পুলিশের মাথার টুপির ব্যাজও। তবে এখানেই শেষ নয়, রানী এলিজাবেথের মৃত্যুর পর সারা পৃথিবীর অনেক কিছুই বদলে যাচ্ছে। রানী এলিজাবেথ ব্রিটেন ছাড়াও 15 দেশের রানী ছিলেন। তার মৃত্যুতে সে সকল দেশে ঘোষণা করা হয়েছে 10 দিনের শোক। আর এই 10 দিনের শোক শেষ হওয়ার আগেই অনেক দেশ সিদ্ধান্ত নিয়েছে এই শোক দিবসের শেষে তারা আর ব্রিটেনের রাজা চার্লসকে নিজেদের দেশের রাজা হিসেবে মানবে না। বেলিজ, বাহামাস, জ্যামাইকা সহ 6টি দেশ ঘোষণা করেছে তারা আর ইংল্যান্ডের রাজারানীদের নিজেদের রাজারানী হিসেবে গণ্য করবে না। এমনকি ব্রিটিশ রাজত্বের ধারা থেকে বের হয়ে আসতে পারে বাকি দেশগুলো। অর্থাৎ রানী এলিজাবেথ যেমন ইংল্যান্ডের পাশাপাশি জ্যামাইকা কিংবা পাপুয়া নিউগিনির রানীও ছিলেন, রাজা চার্লস এর বেলায় সেই সম্মান তিনি পাচ্ছেন না। তাকে শুধু ইংল্যান্ডের রাজা হয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে। আর এতে অবশ্য রাজা চার্লস এর কিচ্ছু করার নেই, কারণ দিন শেষে সব দেশই এখন স্বাধীন। আর এত সহজেই বোঝা যায় রানী এলিজাবেথ সারা বিশ্বের মানুষের কাছে কি পরিমাণ ভালোবাসার ও সম্মানিত ব্যক্তি ছিলেন। পৃথিবীর অনেক নতুন আবিষ্কার, নতুন ঘটনার সাক্ষী ছিলেন রানী এলিজাবেথ। গত 70 বছরে পৃথিবী ক্রমাগত বদলেছে, অথচ রানী এলিজাবেথ ছিলেন তার আসনে। তিনি সাক্ষী ছিলেন বিশ্বযুদ্ধের, পৃথিবীর প্রথম টেলিভিশনের, এমনকি পৃথিবীর প্রথম কম্পিউটারেরও। আর তারই মৃত্যুতে এখন বদলে যাচ্ছে অনেক কিছুই। নোট, পাসপোর্ট থেকে শুরু করে পুলিশের মাথার হ্যাট, বাদ যাচ্ছে না কিছুই।